এই যে লেজ বিষয়টা যদি করেন তাহলে আমি চাই যে লেজ বিষয়টা চাই, আমার সংসারটা ধ্বংস করে দিব। আসসালামু আলাইকুম দর্শক, পাথরগড়া নিউজে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ উপরবাসের যে যেখান থেকে যুক্ত হয়েছেন দর্শক, আমরা আজকে আছি পাথরগড়া উপজেলার রায়হানপুর ইউনিয়নে। এখানে আলমগীর হোসেন নামের এক বৃদ্ধ স্ত্রীর পরকীয়ার কারণে জীবনের শুরু থেকে এ পর্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন। দর্শক, তার স্ত্রী পরকীয়া প্রেমে স্থানীয় গ্রাম পুলিশের সাথে জড়িয়ে পড়ে, সে থেকেই শুরু হয় তার দুঃসময়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে বিচার দিয়েও তিনি বিচার পাননি, এমনই অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী আলমগীর হোসেন। পাথরগড়া নিউজ টিম তার সাথে কথা বলতে গেলে তিনি তখন কান্নায় ভেঙে পড়েন। জীবনের শুরু থেকে তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি তুলে ধরেন। তিনি এই অসহায়ত্ব জীবন থেকে বাঁচতে চান। দর্শক, আমরা এলাকাবাসীর সাথেও কথা বলেছি এবং জানতে পেরেছি তার ঘটনার সত্যতা। তাদের কাছ থেকে যে বিষয়টি আমরা জানতে পেরেছি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং পাথরগড়া নিউজের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দর্শক, চলুন আমরা ওই ভুক্তভোগী এবং স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত শুনি। চেয়ারম্যানের জানাইলাম, চেয়ারম্যান বারে নিয়ে কইছে বুড়ো চেয়ারম্যানের হ্যাঁ বাহার চেয়ারম্যান ঘরে বইয়া যে আমি এই যে ধর্মবাই থেকে আস্তে আস্তে তাদের মধ্যে একটা পরকীয় প্রেমের সম্পর্কে দিক গড়াইছে। এইবার তো আমি কয়েকবার হ্যাঁ বাড়ি গেছি বলে হ্যাঁ বাড়ির বই পুত্র বউ কইছে কই হবো যান কী ধর্মবাই বানাইছে এই নিয়ে আমাকে ধর্মবাই আমরা কাটতে পারেন। সেবার আমি একদিন রাত্রে গেছি, রাত্রে না দিন আমার হ্যাঁ বিয়ে এলে আমার করসুট হাতে দিছি হাতে দিয়েছি করসুট হাতে দিয়ে কয় কি করলে যে মামলা হেম ঘুরমু হম তুই কিছু কই থাকবি না, সেকালে লাতি মরমু না কি হরমু আমার গা জমা সব খারাই গেছে। হ্যাঁ হেই লই গর্বে পড়বে কথা না করে এই নিয়ে শপথ পড়াইতেছে। হ্যাঁ কারে নিয়ে গর্বে এটা? আমার পরিবার লই গর্বে। কার সাথে? ওই সৈদের লাগে লাতি মরমু না কেন গরম কেন হলে আমি আল্লাহ কুলতে পারবো না কারো কাছে আল্লাহর কাছে থই দিছি। জাহাঙ্গীর ভাই হেডে হুজুলা চেয়ারম্যান হেডে ভাইস চেয়ারম্যান হেডে কইছি রুবাক চেয়ারম্যান কইছি উপজেলা চেয়ারম্যান হেকাল রহমান উপজেলা চেয়ারম্যান হেডে যাই কইছি সে কয় এটা মিথ্যা বানাট করছে এটা মিথ্যা এখন ধরা পড়ছে এখন স্বাস্থ্য হয়ে গেছে। আপনার এই বিষয়টা নিয়েই তো একবার এই জহিদের চাকরি থেকে তিন থেকে চার মাস বহিষ্কার হলে হয় চেয়ারম্যান করলে তো চাকরি খুঁজে দিব তো চোখ খুঁড়ে দিব তো নকশা কেটে দিব হ্যাঁ বাড়ি বই। এরপর কি হয়েছিল? এবার তো আই যায় আই না আমি তো কান এদিক ওদিক থাই শুনি আই যাইলে আই যাই গেছে কাইলে হ্যাঁ এই নয় সৈদের সৈদের সেগুলো হ্যাঁ আইতেই পারে শুনি আই একজন কয় আই কথা কই গেছে ওই জায়গায় কাল কইছে ওই বেরি বইয়ে পরশু আর একখানে বইয়ে এরকম আর কক হয়ে ওর এই যে ঘটনাটা ঘটছে এ নিয়ে আপনি যে এই চেয়ারম্যানের কাছে পরবর্তী সময় আবার বলছেন কিনা যে এই একই না? হ্যাঁ বড় আর আমি রাগই টাগই আর যাই না চেয়ারম্যানদের সহজ আমি যাই না ওই পত্রিকাটা বৈদ্যা হইল নিশ্চয় কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ওই ইমাদুল যে যে দর্শন হেন না গ্যাসের রোজায় পরবর্তী সময় একদম সর্বশেষ যে আপনার এই ছিডর থেকে এই পর্যন্ত প্রায় এই বারো বছর আপনি প্রতিবাদ করেন কিনা? আমি প্রতিবাদ করবো আমার খাটি ভিটি খাইল বুঝেছি। আপনি আপনার যে স্ত্রী আছে তার আপনি প্রতিবাদ করেন কিনা যে এগুলো নিষেধ করেন কিনা? হ্যাঁ ফেরেন না ওই সাতশো টাকা দামের কাপড় ওই কাট দিয়ে ডাইন দিয়ে কাট দিয়ে দুই ব্যাগ করিয়ে লাগছে বুঝলেন না রাগের সবটা আমার কাপড় আমার কাপড় পিনতে আমার সাহেব এই
দৌড়ে ওইদিকে। গত বৃহস্পতিবার যে একটা ঘটনা ঘটছে ওইটা কি ঘটছিল? ওটা তো হ্যাঁ আগে গ্যাস রোজায় আমি কাকসি রেখেছি, তারপরে দুশ্মিনে চশমা তো ওর জামাই আছে কাকসি, আমি গেছি বলি নামছি বলি গাড়ি তোমার নামছি বলি কয় চাষি মা হইলে যে আঙ্গুল ফল মিষ্টি আঙ্গুল ফল কিনলে আপেল টেবল কিনলে সেই লই যে গাড়ি বেড়াই গেছে নাই এম কিনা সেই লে মাই যাবার মোট চাষা তলে কয় হ্যাঁ দে সিএম দি দেবো দেখিস এই মত বাড়ি যাইবার লই আর বেয়ে গেলি সেই বরাবর এই মাদুল গেছে রোজার মার্কেট করতে গেছে আর ধরে স্বামীর তিন দেশের ডেরা আনতেছে ও ফোন দিয়ে মোর বাইর ফোর কইছে ইসুবির ডে ইসুব কইছে মোর ডে কয় শেয়ার মানে জানাই তো শেয়ার মানে জানাম কি জানি উপজেলা শেয়ার মানে জানাইলেও কোনো আর কি উপকার পান না কোনো তাদের কাছ থেকে কোনো সমাধান ওই দাবা টাবা দিয়ে সারি দেওয়া ফেরে না। এই যে সর্বশেষ যে থানায় এলো পাথরঘাটা কোন থানায় নেয় বলেন না হ্যাঁ না তো পাড়া দিয়ে সেই থানায় থানায় নেয় না আপু দিয়ে সারি দিয়ে থানায় নেয় না বারে চৌকিদার চৌকিদার আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবেই তারে আটক করছেন দেখছেন এই যে ঘটনাটা আসলে কি ঘটছিল শুরু থেকে? উনি বারেক সৈদার উনি এই 2011 আমরা আলাপ পাইছি হ্যার আগে হইতে শুরু আর কি লাইন আছে হ্যার আগে হইতে তাহলে 2011 সালে সেপ্টেম্বর মাসের 27 তারিখ উনি ধরা ফলে ধরা ফলার পর আমরা কার সাথে ধরা পড়ছে এই এক মহিলার সাথে আমারই বড় ভাই বউ তারপর আমরা আমরা গেলাম চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের কাছে যাওয়ার পর চেয়ারম্যানের বারেক সৈদের বলাই কইলি কি তুই ওই এলাকায় যাবি না উনি ওই কিছুদিন বন্ধ করছে বন্ধ করার পর এই গেলে 11 সাল এই 17 সাল হইতে আবার শুরু 17 সাল হইতে এখন আইয়া আইতো অফার দিয়া অফার দিয়ে আইয়া ওইখানে খারাইয়া তার এখন ইয়ে কইয়া উনি চলে যাইতে ওই মহিলা কায় মতিল মতো ধরতে যাই ওই অসুধের কথা কই গেলে মর জানে ওখান থেকে থাক বাড়ি এই এই গেলে 17 সালের কেসা এই তো এইভাবে রয়েছে এই কিছুদিন আগে মর বাড়ি দিয়ে ফসে ধরা সকির সহিদারে চেয়ারম্যান পাঠাই দিল ফরকান সহিদারে পাঠাই দিছে এইবার আনছে চেয়ারম্যানে ওখানে ধর দিয়া এখন চেয়ারম্যান আমার জিজ্ঞান কী করা যায় আমি কইছি আমার সালিশি আছে এইটা বিচার আছে এইটা দুজনের মাথা কামাই একটা তোমাকে কী দেন আর হওয়ার কিছু নাই কলে না তা হ্যাঁ সে সারা সারি হোক সারা সারি রয় না চেয়ারম্যান হে বুদ্ধি করে হে করছে কি থানায় পড়াই দিয়েছে আর আবার আইতেই আছে ঘটছে আপনার বাড়িতে বসেই তো ঘটনা ঘটছিল যে চৌকিদারের সাথে মেরি বেগম তার সাথে আসলে কী ঘটছিল ওই সময় আর হ্যাঁ লাগে বহুত বহুত আখ হয়েছি এইসব করছে তাদের অবৈধ সম্পর্কটা হ্যাঁ কিন্তু ওই স্বামী বর্তমান ঘরে থাকতে হে বাহির দেয় খুব ই হয়েছে আমরাও পড়িয়ে কইছি যে তোমরা মিললে টিললে যাও হ্যাঁ মিলবে না বউ বেড়ে না দু তিন বছর হইলে সম্পর্ক খুব বেশি হয়েছে এলাকার যে বারক চৌকিদারে এক মেরি নামের এক গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় ধরা হয়েছে বা এর আগেও 4-5 বছর আগে এইরকমই একটা ঘটনা ঘটছিল তাকে নিয়ে আসলে কি ঘটছিল আপনি তো এলাকায় থাকেন বা সবার কাছ থেকে মোটামুটি শুনছেন এটা যে 5 বছর না তা আরও বেশি এটা আমি আরও অনেকজনে জানে অনেক লোকই জানে এই 3 নম্বর ওয়ার্ডের লোক এরাই জানে এবং তারে ধরছে লড়াইছে এরা আমার প্রমাণ আছে এরপরে যাইয়া এর অনেক শাসাইছে এবং এর স্বামী এর স্ত্রী এর যে স্বামী স্বামী সে একদম তার কাছে দ্বারা আসতে দেয় না স্বামীর কাছে গেলে আপনারা পান তাইলে এই যে ঘটনাটা সত্য এর সাথে সম্পর্ক গভীর সম্পর্ক এটা আজ থেকে না এটা চেয়ারম্যান জানে সবাই জানে এটা অনেক দিন হইতেই চলতেছে এটার ওই কিছুদিন আগে মঠবাড়ি এক গাড়িতে গেছে লোকজনে এই এলাকার লোকজন ওই মঠবাড়ির লোকজন ধরিয়াত এই চেয়ারম্যানের কাছে সবর্দা করছে চেয়ারম্যান আবার থানায় পাঠাইছে এবং আবদুল হাওদার ওই কবির চৌকিদার এগুলো নিয়ে থানায় পাঠাইছে থানায় নিয়ে গিয়ে পাঠাইছে
থানায় পাঠাইছে, পরে আবার শুনি লোকসভা লোকের কাছে শুনি যে রাত্রি আসছে, চেয়ারম্যান বলছে যে না এটা রেকর্ড টেকার্ড করা হয়েছে আর মামলা হয়েছে, জামিন মুসলিকা দিয়ে আসছে। উনি মূলত ভালো না, আমার এমপি মহোদয় এটা জানছে, সে চেয়ারম্যান এলাকে বলছে, চেয়ারম্যানের মুখের কথা, সে বলছে যে ও যে কাজকর্ম করতেছে আমার ইউনিয়নের যে নষ্ট করতে আছে, আজকে তোমার চাকরিটা শেষ করবো। আমরা যে শুনলাম যে এইটা এই বিষয়টা নিয়ে এর আগে ওনার 3 মাস না 4 মাস সাসপেন্ড ছিল এই একই সমস্যার কারণে, সেই বিষয়টা কি আসলে? হ্যাঁ, এরকম সাসপেন্ড চেয়ারম্যান দ্বারা এটা তো অনেকবার নালিশ হয়েছে, আর চেয়ারম্যান এটা জানে, মূল জিনিস সবই জানে, যে চেয়ারম্যান ওরে নিয়ে বলে একদিন পরিষদে শাসাইছে, বুঝাইছে যে তুমি এই অন্তত যে বাড়ির মেয়েরা এই যে বাড়ির মহিলারা এই বাড়ি শহীদের তুমি রিলিফ টিলিফ যা কিছু হয় ও বাড়ি তুমি ঢোকবা না, আরও আরও 5 বছর 7 বছর আগে এ কথাও সে বলছে, তারপর সে ফেরে নেয়। এইভাবে চলতে রয়েছে এই জনগণের মানে এইতে মাইনতে বাজার পরে ওনার আর কি এই জনগণ নিয়া চেয়ারম্যানের ওখানে হাজির করা হয়েছে। এতে ওই অনেক সে অপমানী কথাও শুনছে যে ঘটনা সত্য কি না মিথ্যা এটা সবার কাছে জানতে পারেন। মা বোন পেটতে গিয়ে আছে, একজন আর একজনের খালি খালি শাসাইলে হ্যার বিষয় আল্লাহ করব। বারেক ভাই বলছিলেন? আমি সাংবাদিক জসিম বলছিলাম পত্রিকার থেকে। বলেন স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি একটা বিষয় আসলে আপনার কাছ থেকে জানার জন্য ফোন করছিলাম, যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, এই জন্য আপনার কাছ থেকে সরাসরি জানার জন্য আমি ফোন করছিলাম। আর আসল ঘটনাটা আমি গেছি ডাক্তার দেখাইছি, আমার 15 পয়েন্ট ডায়াবেটিস বুঝলেন, আমি ডাক্তার দেখাইছি, আসলে আয়োজন দেশে আমি ডাক্তারের নাম নিয়ে ওষুধ কিনে আমি গাড়িতে আই, তা মনে হয় পাওয়া মাইলে আইছি স্যার, তার মধ্যে মহিলা আসতে আসতে আয় মহিলা গাড়ি এলার বললাম তো সে ওই গাড়ি এলা মহিলার লইছে, ওই গাড়িতে ওই গাড়ি দিয়ে এক মহিলা এক পুরুষ আম, তারপরে সিট দুই দিয়ে রয়েছে একটা অটো গাড়ি। এই আমি তো সামনে বাবা সামনে গাড়ি এলা একজন বেড়াই যার, আর দুই কুড়ি আমরা দুইজন, আর মহিলা পাশে একজন, এই গাড়ি ওই মহিলা উঠছে ওই পাশে সিধে, ওই ওর বা সাথে সাথে মহিলার ধরি টাইমে নামাজি আমার কয় কি আমিও নামেন ওই মাদুলে আমার সম্পর্কে ওই কাছা কাছে বলায় কয়েকটা আমার দোকান এলাম এর কাজ আছে, আমি ভাবলাম কি কান্তি কে আসাম কয় না একটু কাজ আছে, আমি বলছি যে মহিলা শুধু আনতে গেছেন এই দোকান দিয়ে না তুই, তাই আমি আবার ওই দোকানে গেছি এই বলছি মানে রে আর কি অপরাধ, সে তো গাড়ি গাড়ি গেলা লইছে আর কি রক্ষা আর কি বিশেষ মানুষ। আচ্ছা, এর আগেও আমি আপনার এলাকায় গেছিলাম, তখন আমি শুনছি যে আপনার এলাকায় এই ঘটনা নাকি এর আগেও একবার ঘটছিল এরকমের, তারা এই কথা বললো আপনার ফাঁসানোর জন্য নাকি? স্যার এটা ওই আমার এই ফাঁসাবার জন্য এই যে করছে, আমি গাড়ি যদি আমি চিনতাম আমি গাড়ি এলার নাম্বার রাখতাম, গাড়ি এলাই নিয়ে হুনাইতাম তার আপনাদের নেতাম গাড়ি এলারে যে হেল হয়েছে না আমি জানছি, আমরা কত দূর আগে মহিলার আত্মীয় মহিলা পাইছে, কিন্তু মহিলা গাড়ি এলারে বললাম দিয়া গাড়ি চলছে আমার কি অপরাধ, আমার বয়স আর 53 বছর স্যার আমার বয়স, আমি কি এখন আমি ওইসব দিক নজর আছে স্যার আমার। আচ্ছা ঠিক আছে, এইটা জানার জন্য যে আপনার কাছে ফোন দিলাম, যে আপনার কাছ থেকে জানিয়ে এই যে স্যার সত্য ঘটনা এটা ওই থানায় অতি সেটা তো আমি কইছি, আর ওই মহিলা স্টেটমেন্ট দিয়ে সে জায়গায় যে আমি বলা গিয়ে গাড়ি চলছি গাড়ি এলার বলা গিয়া, কিন্তু আমি এর লাগে আইও না এর লাগে যাইও না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে রেজুলেশন হয়েছে, মিটিং হয়েছে, চেয়ারম্যান সাহেব উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।